What's up, beautiful people? Assalamu alaikum. It's me, LeeMon. I'm going to show you another vlog. So, guys, I'm going to show you a little bit of 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 মাওয়া পদ্মা সেতু যাবে আমার সাথে ঘোরার জন্য সো বেসিক্যালি আমার বাইকটা ওয়ান টেস্ট এখন এটা নিয়ে একটা ডিসিশনের মধ্যে প্লাস একটু খোঁজ খবর নিব কথাবার্তা বলবো কিভাবে কি করা যায় আর অনেক ভাই ব্রাদার আছে সো ডাকবাংলার আজকে একটু ভিড় কম কালকে ফ্রাইডে ছিল কালকে জায়গা প্রচুর ভিড় ছিল সো ভিড় ভাটা থাকলে ডাকবাংলা আমার আসতে ইচ্ছে করে না কেন জানি ভালো লাগে না আর পানি দেখছেন কোথায় চলে আসছে টুরে যাওয়ার মানে টুর কি পদ্মা সেতুতে যাওয়ার ব্যাপারে একটু কথা বলবো ওর সাথে সো এইজন্যই বের হলাম সো ফারস্টে এখানে একটু দেখি ওয়েদারটা কি অবস্থা দেন ওর সাথে কথাটা বলি তারপর আপনাদের ফাইনাল একটা ডিসিশন জানাতে পারবো বা কালকের ভিডিওটা আপনারা জানতে পারবেন যাতে কি ডিসিশন নিলাম সো যদি আজকে ভিডিওটা আপলোড দেই তাহলে হয়তো আপনারা কেউ যাইতে চাইলে জয়েন করতে পারেন আমাদের সাথে সো দেখি আমাদের কি প্ল্যান হয় তারপর আপনাদেরকে জানাই পানি দেখছেন কোথায় চলে আসছে সেদিকে বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে আর জরাফিন আসছে সো আর ওয়ান নেম সো দেখি যদি প্ল্যানটা সাকসেসফুলি হয় তাহলে আপনাদেরকে সুন্দর করে জানাতে পারবো ওকে ডাকবাংলা পুরো রূপই চেঞ্জ হয়ে গেছে মানুষ এই দিক দিয়ে মানে ফিল নিতেছে পানি বাড়ছে আর স্থানীয় এলাকার মানুষ প্লাস আর্মিরা চিন্তায় আছে কিভাবে পার ভাঙার হাত থেকে মানুষদের রক্ষা করবে সেটা নিয়ে যাই হোক ওইখান থেকে চলে আসলাম ওইখান থেকে একদিক দিয়ে আর্মিরা কাজ করতেছে প্লাস আরেকদিক দিয়ে মানুষজন চিল করতেছে ব্যাপার স্যাপারগুলো ভালো লাগতেছিল না এই যে আমাদের স্টুডিওতে চলে আসলাম এই জায়গাটা খুব ভালোই আছে ও খুব সুন্দর লাগে এই সাইড থেকে তো আলহামদুলিল্লাহ প্ল্যান একটা করলাম সেটা হচ্ছে কালকে আমরা যে স্কোয়াড নিয়ে যাওয়ার কথা ছিল ওইটা আপাতত হোল্ড রাখলাম কালকে আমি রাফিন ওর বাইক নিয়ে যাব আমার ইয়েলো বারটাকে নিয়ে যাব না এর রিজন হচ্ছে এটা ওয়ান টেস্ট আমি চাচ্ছি না যে সিচুয়েশন না বুঝে আমি এখন নিয়ে একটা লেখার টেকার খাই কারণ যেহেতু আমি পরশু দিন যাইতেছি সাওয়ারিতে এটার পেপারসের জন্য টাকা জমা দিতে সেহেতু আমরা তিন চার দিন পরে ভাই ব্রাদার মিলে একটা প্ল্যান করি মানে বড়সড় একটা মহড়ার মতো বাইক ট্যুর দেওয়ার জন্য সো কালকে আমরা বেসিক্যালি যাব আমরা একটু সিচুয়েশন দেখার জন্য যে পুলিশি ঝাঁঝামেলাগুলো কেমন হইতে পারে কারণ আমাদের অনেক ভাই ব্রাদার আছে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই সো পেপারসও নাই ওয়ান টেস্ট বাইক আগে এমনিতে তো ওয়ান টেস্ট নিয়ে আমরা ফরিদপুরও ঘুরে আসছি বাট এখন একটু সিচুয়েশনটা আলাদা হইতে পারে এটাই ভাবলাম মাথায় নিলাম যেহেতু নতুন ব্রিজ উদ্বোধন হয়েছে সেহেতু আমাদের যাদের সব কিছু ওকে আছে যেমন রাফিনের গাড়ি রাফিনের নিজের নামে আমার ড্রাইভিং লাইসেন্স আছে কোনো প্যারা নাই সার্জেন্ট কেন ম্যাজিস্ট্রেট ধরলেও কোনো প্যারা নাই এদিকে তারেক ভাই আসবে ঢাকা থেকে ওনার সব কিছু ওকে আছে নিজের বাইক নিজে একা আসবে মানে সব কিছু মিলে যারা যারা অল অ্যাবাউট ঠিক আছি তারাই একমাত্র যাচ্ছি এর বেশি কিছু না সো এটাই এখন বাসায় যাব মাগরিবের নামাজটা পড়বো তারপর জিমে বের হব সো পরে আবার কথা হবে ওকে Microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could've played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever wanna try to battle rap.